যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই পাখিটাকে আমি কিভাবে রাস্তার পাশে পেয়েছি। তো এখন এই পাখিটাকে এই ঝড় বৃষ্টির দিনে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। এখন এটাকে কিভাবে আমি রাখবো আপনাদেরকে দেখাই। আসলে এই পাখিটাকে রাখার জন্য আমি একটা একটা কলসি নিয়ে আসলাম। এই কলসির ভিতরে রাখবো এটাকে আপাতত। এটা আমার বিদেশে ওই যে বাজিঘর ফাঁকি আছে না, ওই বাজিঘর ফাঁকির জন্য এই কলসিটা আমি কিনেছিলাম। তো এই বাজিঘর ফাঁকির কলসির মধ্যে এই পাখিটাকে এখন রাখবো। তো সর্বপ্রথম আমাদেরকে এই কলসিটার ভিতরে টিস্যু দিতে হবে। টিস্যু দিয়ে দিব এই কলসিটার ভিতরে প্রচুর পরিমাণে, যাতে করে আরামদায়ক হয় তার ভিতরের থাকাটা, থাকার জন্য। তো বৃষ্টি এখনো পড়তেছে, তুফান এখনো হচ্ছে। আমাদের আসলে ঘরের ভিতরে অন্ধকারের কারণে আমি বাইরে চলে আসলাম ভিডিওটা করার জন্য। তো আমি আসলে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব রেখে দিব। তো আমি ভিতরে টিস্যুর উপর অনেকগুলো কাপড় দিয়ে দিচ্ছি, শুধুমাত্র পাখিটা যেন আরাম করে থাকতে পারে। বেশি হয়ে গেছে, একটু কমায় দিয়ে। এই যে পাখিটাকে এখানে আজকে থেকে থাকবে এই যে বাসাতে এখানে। তো এই পাখিটার জন্য আমি আদার নিয়ে এসেছি বানাইয়া খাওয়ানোর জন্য। এই যে এটাও খাওয়াই দিব কিছুটা। এখন আসলে পাখিটা অনেক ক্ষুধার্ত, পাখিটাকে আমি যখন নিয়ে আসছি তখন পাখিটা অনেক ক্ষুধার্ত, খাওয়ার জন্য কিচির মিচির করছিল। তো আগে আমি এটাকে একটু খাওয়ান দিব। এই যে দেখেন কি করে, অল্প একটু করে খাওয়াইতে হবে পাখিটারে। আসলে ঝড় বৃষ্টিতে অনেক পাখি মারা যায়, রাস্তার পাশে পড়ে যায়, তো তাদের মধ্যে এই পাখিটা একটা। তো যদি যতটুকু সম্ভব হয় আর কি আমার পক্ষে, আমি পাখিটাকে বাঁচানোর চেষ্টা করব। যদি পাখিটাকে ভালো করে সুন্দর করে সুস্থভাবে বাঁচিয়ে তুলতে পারি, এটাকে আবারও নিয়ে তার আগের জায়গায় আমি ছেড়ে দিব। খাও বাবা খাও, খাও একটু একটু করে খাও। এখান থেকে আমি ওরে ভালো করে খাওয়াইয়া এরপরে বাড়িতে নিয়ে একটু পানি খাওয়াই দিব। খাও, দেখছেন পাখিটা খাইতেছে। তো বেশি কথা বলবো না, পাখিটাকে এখন রেখে দিব। কারণ হচ্ছে এখানে অনেক বৃষ্টি আসার সম্ভাবনা, অলরেডি আমি অনেকটা পরিমাণে ভিজে গেছি। তো এখানে আমি আর ভিজতে চাই না, বাড়িতে নিয়ে ওকে ভালো করে খাওয়াবো, ভালো করে সুন্দর করে রাখবো। এখন আপাতত এখানে রেখে দিলাম, এখনই আমি এটাকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে আমাদের আগের যে ফাঁকিগুলো আছে আমার খামারে, বিদেশি ফাঁকিগুলো, ওই ফাঁকিগুলোর সাথে রেখে দিব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন, আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পাখিটা আমি এখনই নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, রেখে দিব এখনই নিয়ে।